তারকাদের জীবনধারণ নিয়ে জানার আগ্রহ কম বেশি সবারই আছে। তারা কি খান, কিভাবে শরীর ফিট রাখেন আর কিভাবে রূপচর্চা করেন সবই জানতে চান ভক্তকুল। ঠিক তেমনি প্রিয়াঙ্কা কিভাবে রূপচর্চা করেন সে বিষয়ে জানতে চান অনেক ভক্তরা। বলিউড এমনকি হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া রূপে গুণে অনন্যা। তার হাসি ফুটানো অভিনয়ে মুগ্ধ বিশ্ববাসী। কিন্তু আপনারা কি জানেন, প্রাকৃতিক উপাদান দিয়েই রূপচর্চা করতে ভালোবাসেন প্রিয়াঙ্কা চোপড়া। বিভিন্ন ফেসপ্যাক থেকে শুরু করে স্ক্রাব সবই প্রাকৃতিক উপাদান দিয়েই গড়েই তৈরি করেন। ঠিক যেমন তিনি গোলাপি টুট রাখতে ব্যবহার করেন বিশেষ এক স্ক্রাব, প্রিয়াঙ্কার বড়া টুট সবারই নজর কাড়ে। নিয়মিত টুটের যত্ন করেন তিনি। প্রিয়াঙ্কার মতো যদি আপনিও নরম গোলাপি টুট পেতে চান তাহলে গড়েই তৈরি করুন বিশেষ এক স্ক্রাব। এজন্য এক চিমটি সি সল্ট বা সামুদ্রিক লবণের সঙ্গে এক চা চামচ গ্লিসারিন ও এক চা চামচ গোলাপ জল মিশিয়ে টুটে আলতো করে স্ক্রাব করেন। 3-5 মিনিট স্ক্রাব করুন, পরে ধুয়ে ফেলুন। তার টুটে ব্যবহার করুন লিপ বাম। নিয়মিত এই স্ক্রাব ব্যবহারে টুটে যেদি কালো দাগ দূর হবে খুব সহজেই আর প্রাকৃতিকভাবেই টুট হবে গোলাপি। অবশ্যই অবশ্যই একবার ব্যবহার করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।